নান্দনিক, আরামদায়ক ও পরিবেশ বান্ধব হওয়ায় বিশ্বের বহু দেশে কাঠের তৈরি বাড়ির চাহিদা বেড়েছে। বিশেষ করে পার্ক, রিসোর্ট, কটেজে এমন স্থাপনার কদর ব্যাপক। সেই সুযোগ কাজে লাগিয়ে এবার ইউরোপে সম্পূর্ণ কাঠের তৈরি বাড়ি রপ্তানি করতে যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। বাড়ির কাঠামো, দেয়াল, এমনকি ছাদও কাঠের তৈরি। পর্যটকদের থাকার জন্য বোট টাইনি হাউস নামের ইকো কটেজগুলো দেখতে অনেকটা উল্টো নৌকার মতো। ঘরের পাশাপাশি চেয়ার, টেবিল, আলমারি, খাট সহ সব আসবাব কাঠের তৈরি। এসব বাড়ি তৈরি হচ্ছে বাগেরহাটের প্রত্যন্ত গ্রাম কররিতে। সেখানকার ন্যাচারাল ফাইবার নামের কারখানাটি বেলজিয়ামের জনপ্রিয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পাইরিডাইজার জন্য এসব ঘর তৈরি করছে। আসবাবসহ আগামী বছর 2025 সালের জুন মাসের মধ্যে 120টি কাঠের ঘর রপ্তানি হবে ইউরোপের দেশ বেলজিয়ামে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ঘরের কাঠামো, দরজা, জানালা এবং আসবাবপত্র তৈরি করা হচ্ছে আম, জাম, মেহগুনি সহ দেশি সব গাছের কাঠ দিয়ে। সম্পূর্ণ কাঠের তৈরি এ ঘরের একটি স্যাম্পল পছন্দ করেছেন বিদেশি ক্রেতারা। এর মধ্য দিয়ে কাঠের তৈরি ঘর রপ্তানিতে সম্ভাবনার দুয়ার খুলল বাংলাদেশের। We came here because we know that we can find here people that can achieve such a work in very good matter and with a very good quality of wood, of mahogany. চলতি বছরের শুরুর দিকে গ্রিসের কোকোম্যাট নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বেলজিয়াম থেকে কাঠের ঘর তৈরির অর্ডার পায় বাগেরহাটের ন্যাচারাল ফাইবার নামক প্রতিষ্ঠানটি। এরপর থেকে কাঠের ঘরের স্যাম্পল তৈরি শুরু হয় প্রতিষ্ঠানটিতে। ফাইনালি স্যাম্পলটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আগামী 25 সালের জুন মাসের ভিতরে 120টা ঘর আমাদেরকে ওদের ওই ইকো পার্কে সেট করে দিয়ে আসতে হবে। আমরা এখান থেকে আমাদের লোকজন মিস্ত্রিদের নিয়ে যাব, ওখানে সেট করে দেবো। আমরা এখানে কম্পোনেন্ট তৈরি করব, ঘরটা খোলা অবস্থায় কম্পোনেন্ট হয়ে প্যাকেটে চলে যাবে, কার্টনে যাবে। বাংলাদেশ থেকে এরকম একটা কঠিন কাজ এই গ্রামে বসে করা খুব কঠিন, তো ইনশাআল্লাহ আপনাদের দ্বারা সাকসেসফুল হয়ে গেছে। ঘরের সাথে আপনার কাছে ওয়াকিং পাথ, উডেন ওয়াকিং পাথ, এই কাজটাও আমরা পাইছি। টাকাটা ডিপেন্ড করবে হচ্ছে যে আমরা কী কী ম্যাটেরিয়াল দেবো, ওদের সাথে চুক্তি আছে, সেই মেটেরিয়ালের প্রাইস অনুযায়ী হবে। আমরা ওদের সাথে একটা লামসাম চুক্তি করে রেখেছি যে আমরা কাঠের প্রাইস কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন রকমের কাঠের প্রাইস দিচ্ছি, এটা ফিনিশ অবস্থায় এরকম হবে। এরপরে আছে ফিটিং চার্জ, শিপিং বা অন্য যে সমস্ত আইটেম আমাদেরকে বাইরের থেকে ইউরোপ থেকে নিয়ে যেতে হবে এগুলি ইনক্লুড হবে। অতএব এটা এখনও বলা যাবে না কোন কোন আইটেমটা ওরা ইনক্লুড করে, কোনটা এক্সক্লুড করে। এখানে কাঠ দিয়ে তৈরি হচ্ছে ঘরের মূল কাঠামো সহ দরজা, জানালা ও আসবাবপত্র। শ্রমিকদের মধ্যে কেউ মেশিনে কাঠ কাটছেন, কেউ ফিটিং করছেন, আবার কেউ কাঠের উপর ডিজাইন করছেন। সবশেষ শ্রমিকদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব কাঠের ঘরের বিভিন্ন অংশ। এই অংশগুলোকে জোড়া লাগিয়ে তৈরি করা হচ্ছে আস্ত কাঠের ঘর। প্রতিটি ঘর 11 মিটার লম্বা এবং চওড়া 4 মিটার। দুটি বেডরুমে মোট 5 জন থাকার উপযোগী এ ঘর সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ঘরের একপাশে একটি বারান্দা, বেডরুমের সঙ্গে বাথরুম ও বসার ঘর রয়েছে। বসার ঘরে টেলিভিশন দেখার ব্যবস্থা এবং ঘরের ভেতরেই রান্না করারও ব্যবস্থা রাখা হয়েছে। ঘরের প্রতিটা অংশ খুলে প্যাকিং করে পাঠানো হবে বেলজিয়ামে। বাগেরহাট থেকে মোহাম্মদ শহীদুল ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingbd.com। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbd.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।